আমি সরকারি কর্মকর্তা সরকারি নিয়মানুসারে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা রাখতে হয় সবাই দশ থেকে এগুলোর উত্তর আমরা শত শত বাদ দিয়ে দিছি নেটে পাওয়া যায় আপনি সার্চ করলেই পাবেন সরকারি কর্মকর্তাদের থেকে বাধ্যতামূলক যেই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কেটে নেওয়া হয় বাধ্যতামূলক এরপর চাকরি শেষে একসাথে পায় সেগুলা সাথে অতিরিক্ত সহ এটা সরকার সুদ বলে দিলেও সেটা সুদ না এটা খাওয়া যায় হবে কারণ এই টাকা আপনি মালিক হন নাই আপনি নিজে মালিক হয়েছেন তারপরে জমা দিয়ে লাভ খাইছেন সেটা সুদ তাকে আপনার সে আপনাকে আপনার চাকুরিদাতা আপনাকে দেয়ই নাই সে টাকা কেমন যেন আপনার বেতন দশ হাজার ভিতর আট হাজার পাইছে না দুই হাজার আপনার দেয় নাই সে দেওয়ার সময় সে বাড়ায় দিছে কি ভাবে আপনার দেখা দরকার নেই এটা সুদের সংজ্ঞা পড়বে না সুদের সংজ্ঞা হবে আপনি পাইছেন এবার আপনি রাখছেন যেমন স্যালারি থেকে কিছু আসে যে এটা বাধ্যতামূলক কাটতে হয় বাকি একটা পার্সেন্টেজ আছে সেটা চাইলে কাটা যায় না চাইলে না কাটা যায় এইখানে আপনি অতিরিক্ত সুদ হবে বিকজ এটা আপনি ইচ্ছাকৃত কাটাইছেন কথাকে বুঝাতে পারছি এই ফতোয়া আমার না আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানের এই ফতোয়া মুফতি আব্দুল মালিক সাহেবের এই ফতোয়া বাংলাদেশের বড় আলমদের সবারই এই ফতোয়া যে কোনো নামাজের শেষদায় গিয়ে তাজবি পড়ার পর দোয়া মোনাজাত করা যাবে কি না এবং মোনাজাত কি ও হাদিসে উদ্ধৃত হতে হবে না বাংলায় বলা যাবে এটা নিয়ে যথেষ্ট আমাদের ভিতরে মত পার্থক্য আছে অতএব ফরজ নামাজে তো বিশেষ করে যখন ইমাম জামাতের সাথে করবেন তিনি শুধু তাজবি পড়বেন আর অন্য নামাজে কোরআন দেশে বর্ণিত দোয়া পড়া যাবে এবারে কোনো মতপার্থক্য পার্থক্য নাই মাতৃভাষায় দোয়া করা যাবে কিনা আমাদের উলামায়ে کرام সজরাছ নিষেধ করেন যে নামাজে মাতৃভাষায় বলা যাবে না তবে সুবহানাল্লাহ বিল আলা বা অন্য দোয়া করলে আর মনমনা আল্লাহর কাছে চাইতে পার সেটা অবশ্যই করা যাবে বরং চাওয়াই উচিত সিজদা হলো দোয়ার জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজি ফাক্সুরু আদ দোয়া সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে অতএব তোমরা দোয়া বেশি করে করবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন হাদাও ওয়া সাল্লি ওয়া সালিম আলা নবিনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহ খাইরা